আমার কেকের ক্লাসের প্রথম ব্যাচে কেক কী কী শিখিয়েছি এবং কেমন শিখিয়েছি, আর আমাদের নতুন সদস্যকে নিয়ে আমাদের প্রথম রমজান এবং ইফতার কেমন গিয়েছে সবটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, সবাইকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করলাম। আর এই যে আমার কেকের ক্লাস নেওয়ার আজকে দ্বিতীয় দিন ছিল, তো এই যে ক্রাম কোটিং করছি, তো এখানে আপুরা বলছিল যে আপুরা করবে, তো আপুর একটু সবাই একটু একটু করে চেষ্টা করছিল আর কি। আর এইদিকে আমি হোয়াইট চকলেট গ্রানাসটা একটু কালার দিয়ে কেকটা কাভার করে দেখিয়ে দিচ্ছিলাম, ডিপিংটাও দেখিয়ে দিয়েছি, আবার হচ্ছে ডার্ক চকলেট যেটা সেটা দিয়ে আমি কাভারটাও দেখিয়ে দিয়েছি, আর এখানে কিছু নজেলের কাজ দেখাচ্ছিলাম আপুদেরকে। তো আপুরা হচ্ছে গোলাপের কাজটা শিখবে বলছিল, সেটাও দেখিয়ে দিয়েছি। তো আপুরা তো খুব মানে আনন্দ নিয়ে আমার কাছে ক্লাসগুলো করেছে, অনেক কিছু শেখানো হয়েছে যেগুলো কথা ছিল, আবার আপুদের রিকোয়েস্টে অনেক কিছুই নতুন শিখিয়েছি আর কি। আপুরা যা যা বলেছে আমি সবগুলোই দেখিয়ে দিয়েছি। তো এখানে আমার এই কেকটা ডেকোরেশন করছিলাম গোলাপ দিয়ে, তারপর উপরে কিছু স্প্রিঙ্কেল দিয়ে, আর এখানে হচ্ছে চকলেট কেকের উপরে আমি হচ্ছে কাভার করে নিয়েছি চকলেট গানাজ দিয়ে। তো যাই হোক, এই প্রতিদিনই কিন্তু আপুরা যাওয়ার সময় আমি আপুদেরকে কেক কেটে দিয়ে দিতাম, যেটা শিখতো সেটাই দিয়ে দিতাম, কারণ হচ্ছে ওনারা যেহেতু বাচ্চাদেরকে নিয়ে দেখাতে পারে দিতে পারে, বাচ্চারা কিন্তু কেক দেখলে অনেক বেশি খুশি হয়। আর বাচ্চাদেরকে ওনারা কী করতো, স্কুলে দিয়ে আমার বাসায় আসতো শেখার জন্য, আবার যাওয়ার সময় বাচ্চাদেরকে স্কুল থেকে নিয়ে যেত। তো 3-3.5 ঘন্টা আমাকে সময় দিত, আমি ওই সময় যতটুকু পারতাম প্রতিদিন শিখাতাম আর কি। তো যা আমার কথা হলো মানে যাতে বাচ্চাদেরকে গিয়ে ওনারা কেক দিতে পারে, এই জন্য আমি প্রতিদিন যাওয়ার সময় কেকটা কেটে ওনাদেরকে দিয়ে দিতাম। তো যাই হোক, আজকে ছিল হচ্ছে টপার শেখানো, ডার্ক চকলেট দিয়ে টপার শেখানো, সেটাই শেখাচ্ছিলাম, কয়েক ধরনের টপার দেখিয়ে দিয়েছি, আবার কেক সিকেলটাও দেখিয়ে দিয়েছি, ডাস্ট কালার কীভাবে করবে সেটাও দেখিয়ে দিয়েছি। আর এই যে পাউন্ড কেক, মানে এত সুন্দর হয়েছে ওই দিনের পাউন্ড কেকটা, খুব সফট হয়েছে, আর কয়েক ফ্লেভারের তো কেক ছিলই। তো যাই হোক, আমার এই কেকের ক্লাস কিন্তু নেওয়ার কথা ছিল ঈদের পর থেকে, আরও সুন্দর করে একটা সেট আপ করতাম তারপরে আমি কেকের ক্লাস নিতাম, কিন্তু আপুদের এত বেশি রিকোয়েস্ট ছিল যে রিকোয়েস্ট করছিলো যে যাতে আমি রমজানের আগে এই ক্লাসটা ওনাদেরকে করাই। তো যাই হোক, আসলে ওনাদের রিকোয়েস্টে আমি ক্লাসটা যেন তেনভাবে শুরু করে দিয়েছি, আর আলহামদুলিল্লাহ ঈদের পরেও শেখাবো, সেটার জন্য আমি একটা সুন্দর করে সেট আপ করবো চিন্তা করেছি আর কি। তো যাই হোক, আসলে সবটাই একটা সময়ের ব্যাপার, আর এখন আমার হাতে একদমই সময় ছিল না, তো সেই জন্য কোনোরকমভাবে ওনারা যেভাবে শিখতে চেয়েছে আমি তাড়াতাড়ি করে আমি কোনোরকমভাবে প্রস্তুতি নিয়ে শিখিয়ে দিয়েছি আর কি। তবে আলহামদুলিল্লাহ আপুরা যতটুকু শিখেছে আমার মনে হয় আপুরা প্রাথমিকভাবে মানে কেকের যদি বিজনেসও করতে চায় পারবে। আমি আপুদেরকে যার কেক থেকে শুরু করে প্রাথমিকভাবে যা যা শেখানোর দরকার সব শিখিয়ে দিয়েছি। তো যাই হোক, এটা শেষ দিন ছিল, মানে রেড ভেলভেট, তারপরে অরেঞ্জ কেক, স্ট্রবেরি কেক এগুলো শিখিয়েছি, তো আমি কেটে কেটে দিয়ে দিচ্ছিলাম সবগুলোই। আর এখানে ঈদের রমজানের আগের দিন আমার বাবা প্রতিবারের মতো অনেক বাজার করে নিয়ে এসেছে, তো প্রতিবার বাজার করলে কিন্তু আমাদেরকে ফোন দেয় যে দেখার জন্য, তো আমি সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম এই যে চিনি, তারপরে সোলা, বেসন, আমার আবার কিন্তু বেসনের ডাল কিনে তারপরে হচ্ছে ভাঙ্গায় নেয়, আর সোলা অনেকগুলো কিনেছে। তো যাই হোক, আসলে আমাদের যেহেতু আমরা সবাই একসাথে ইফতার করি আমাদের অনেক বেশিই লাগে, এটা আমি প্রতি বছরই কিন্তু শেয়ার করি আপনাদের সাথে। এখানে দু রকম মসুর ডাল আছে, একটা হচ্ছে পেঁয়াজের জন্য, একটা হচ্ছে রান্নার জন্য, আর এখানে কালিজিরা, বাদাম, মানে যা যা দরকার সব আবার লিস্ট করে নেয়, তারপরে একসাথে একদম পাইকারি বাজারে যাই, একসাথে নিয়ে আসে। তো আমার আব্বা এই বয়সে মাশাল্লাহ অনেক কষ্ট করে আমাদের জন্য এগুলো আয়োজন করে, আর এতে করে আমার আব্বা অনেক খুশি হয়, আনন্দ পায় আর কি। তো যাই হোক, এইগুলো হচ্ছে কিছুদিনের এই চায়ের দুধ টুধ, এগুলো হচ্ছে কিছুদিনের, এরপর আবার কিনতে হবে। আর সোলা হয়তো বা ছোলা হচ্ছে, আর পেঁয়াজুর ডাল, এগুলো হচ্ছে যাবে এক মাসে যাই হয়তো বা যেতে পারে আর কি। তো যাই হোক, এখানে বাচ্চারা হচ্ছে সব কিছু বের করে খেলাধুলা শুরু করে দিয়েছে, এগুলো আবার আমরা আম্মা সহ বসে এগুলো আবার গোছ গাছ করছিলাম, ওরা হচ্ছে ছোলা টোলা বের করে পুরো বস্তা থেকে একদম পুরো ড্রয়িং রুম মানে অবস্থা খারাপ করে ফেলেছিল। তো যাই হোক, এগুলো আমরা গুছিয়ে নিয়েছিলাম, আবার এখানে টমেটো, শশা, যা যা দরকার সব নিয়ে এসে, ওই যে বললাম আবার একবারে হচ্ছে পাইকারি বাজারে যায় সব বাজার করে নিয়ে আসে। আর এটা হচ্ছে প্রথম রমজান, তো প্রাপ্তির প্রথম 30 রমজানই কিন্তু প্রাপ্তির কাজ হচ্ছে শরবত বানানো। তো আমাদের বাসায় হচ্ছে শরবত বানানো আর একটা ছোটোখাটো যুদ্ধ একই কথা, কারণ হচ্ছে কেউ হচ্ছে ম্যাঙ্গো ট্যাং দিয়ে শরবত খাবে, কেউ অরেঞ্জ ট্যাং, কেউ হচ্ছে রুয়াবজা, কেউ চিনি ছাড়া, কেউ চিনির দেওয়া,
আবার হচ্ছে কেউ তোতমাই বলি বসি দেওয়া কেউ সেগুলো দিয়ে খাবে না, এমন অবস্থা। তো যাই হোক, এই কাজটা প্রাপ্তির ঘাড়েই পড়ে। আর বাজা বুঝার দায়িত্ব থাকে ভাবি আর বড়াপু, এটা হচ্ছে আমাদেরকে পায় না। আমরা এসেই দেখি যে ভাবি আর বড়াপু অনেকটা করে ফেলে। আজকে আমি আস্তে আস্তে 5টার মতো বেজে গিয়েছে, প্রিয়াঙ্কাও আমার সাথে এসেছে, তো আমরা দেরি করে এসেছি। আসলে বাসায় টুকিটাকি কাজ ছিল, আর বাচ্চাদের যেহেতু স্কুল খোলা, পরীক্ষা, তো পড়াশোনা শেষ করে তারপর আসতে হয়। কারণ এখান থেকে ইফতার করে চা খেতে খেয়ে রেস্ট নিয়ে যেতে 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 কিন্তু 9:30 বেজে যায়। এরপরে বাচ্চারা আর পড়তে চায় না, আর সেহেতু সবাই রোজা রাখে ইফতারের পরে, সবাই কিন্তু শরীরটা ছেড়ে দেয়। আর এইদিকে প্রাপ্তি হচ্ছে তিনজনের শরবতে ইসবগুলের ভুষি মিশাচ্ছে। ওই যে বললাম আমাদের হচ্ছে বাড়িতে বাসায় হচ্ছে শরবত বানানো আর যুদ্ধ করা একই রকম। তো যাই হোক, এই কাজটা প্রাপ্তি করে নেয়। আর ভাইয়ার কাজ হচ্ছে মাখামুখা করা। তো মাখামুখা ভাইয়া যেদিন থাকে না সেদিন কিন্তু এটা আমাকে করতে হয়। এই জন্য আমি দোয়া করি যাতে ভাইয়া পুরো সপ্রয়োজন মানে ইফতারেই থাকে, এই কাজটা যাতে আমাকে না পায়। মানে খুব ঝামেলার একটা কাজ। তো যাই হোক, এটা এইভাবে মেখে তারপরে হচ্ছে পরে যখন আজান দিবে তখন মুড়ি মিশাবে। তো এটা সবসময় ভাইয়া সুন্দর করে পেঁয়াজ টমাটো কাঁচামরিচ ধনিয়া পাতা দিয়ে এইভাবে মেখে নেয়। কিছু হচ্ছে আলুর চপ পেঁয়াজ এগুলো দেয় সাথে। আর এদিকে ভাবি আর আফু মিলে দুই চুলাই হচ্ছে বেজে নিচ্ছে বেগুনিয়া পেঁয়াজু এগুলো সব ভেজে নিচ্ছে আর কি। আর আমি আর প্রিয়াঙ্কার কোনো আপাতত কোনো কাজ নেই। যেদিন কোনো স্পেশাল কিছু থাকে সেদিন আমি আর প্রিয়াঙ্কা করিনি, সেদিন আবার ভাবি আর আপু তেমন কিছু করতে হয় না। আর এদিকে হচ্ছে ইফতারের 10 মিনিট আগে প্রিয়াঙ্কা হচ্ছে ওর শাশুড়ির সাথে কথা বলছিল। ওর শাশুড়ি হচ্ছে নাই, বেড়াতে গিয়েছে। তো মুয়াজ তো প্রথম রোজা রেখেছে, এই জন্য দাদুনের সাথে কথা বলাই দিচ্ছিল আর কি প্রিয়াঙ্কা। আর এখানে ইকরা মামুনি আমাদের এই যে, উনার হচ্ছে এবার প্রথম রোজা আমাদের সাথে আলহামদুলিল্লাহ। উনি হচ্ছে কি সুন্দর বড় বড় চোখ করে সবাইকে দেখছিল। আর ভাইয়া তোকে কোলে নিয়েই আছে আসার পর থেকে, কারো কাছে দিবে না। এইদিকে রাপা রমিতা ওরা হচ্ছে খাবারগুলো নামাচ্ছে। আমরা কিন্তু ড্রয়িং রুমে এইভাবে নিচে বসে সবাই মিলে ইফতার করি প্রতি 30টা রমজানে আলহামদুলিল্লাহ। তো এজন্য আমরা নিচেই বসি যাতে সবাই মিলে বসতে পারি আর কি, যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার বেশি, সবাই একসাথে বসলে আসলে অনেক জায়গা লাগে। তো এইদিকে হচ্ছে সব বাচ্চারা নামিয়ে সব গুছিয়ে নিচ্ছে, আর যে প্রিয়াঙ্কা ও শাশুড়িকে দেখাচ্ছে ইকরাকে। আর এখানে ভাজা পোড়া শেষ, এখন প্রিয়াঙ্কা সব প্লেটে প্লেটে বেড়ে দিবে, পেঁয়াজ ও আলুর চপ বেগুনি আলাদা আলাদা করে দিবে। আজান দেওয়ার পরে ভাইয়া মুড়িটা মিশাবে, তারপরে প্লেটে প্লেটে দিবে আর কি। আর আমার বাবা হচ্ছে আসরের নামাজের পর থেকে কোরআন শরীফ পড়ে মাগরিব, এই আজান পর্যন্ত, মাগরিবের আজান পর্যন্ত, তখন এখানে আসে না, আজানের 1-2 মিনিট আগে এখানে এসে বসে। আর এই যে মুয়াজ এবার প্রথম রোজা রেখেছে। তো যাই হোক, নাফিসের আব্বু হচ্ছে বাসায় এসেছে, ও বললো যে আমি একটু ফ্রেশ হয়ে আসতেছি, তো ওর একটু দেরি হচ্ছে আর কি। তারপর নাফিসও এখনও আসে না, ওর বাবার সাথেই আছে, একসাথেই আসবে। আমি একটু তাড়াতাড়ি চলে এসেছি যাতে আসলে এসে খেতে বসবে এটা কেমন না, এই জন্য আমি 1 ঘন্টা আগে এসেছি। তো এখানে হচ্ছে শরবত ঢেলে নিচ্ছিলাম আমি সবার জন্য। আর এই গ্লাসগুলো শুধু আমাদের এই রোজাতে নামানো হয়, কয়েক ধরনের গ্লাস, এগুলো শুধু ইফতারে কাজে লাগে আর কি। কারণ এতগুলো গ্লাস লাগে আমাদের, প্রায় 19-20টার মতো গ্লাস লাগে। এগুলো আসলে আম্মা আবার এইভাবে রেখে দেয় গুছিয়ে, আবার হচ্ছে পরের বছর ইফতারের সময় কাজে লাগে। আর এইদিকে হচ্ছে সবাই বসে গিয়েছে, আমি ইকরা মামনিকে কোলে নিয়ে বসে আছি। তারপরে হচ্ছে সবাই আমরা একটা ফ্যামিলি ফটো তুলি প্রথম দিন, তো এই যে সেটা আপনাদের সাথে শেয়ার করছি। তো আলহামদুলিল্লাহ সুন্দরভাবে কেটেছে প্রথম রমজানটা। আর রাফা আমাদের সবাইকে ইফতারের পরে চা বানিয়ে দিয়েছে, এই যে কাউকে চিনি দিচ্ছে, কাউকে চিনি ছাড়া সুগার দিয়ে মানে সুইটেক্স দিয়ে দিচ্ছে, এই অবস্থা আর কি। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।